জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? আমার লাকটা এতটাই খারাপ, আজকে বেরোচ্ছি আর আজকে এরকম খতরনাক জ্যাম। রথমগ্রাম চৌমাথার দিকে ভীষণ রোদ্দুর, সাদা হাফ আর সাদা পিঙ্ক জবা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি দিদি বাড়ি, ঠিক আছে, ওই ভাগ্নটার বাড়ি। আগের ভিডিওতে দেখেছো, এখানে এখানে দিয়ে দেবো কোথাও, তো ওইখানে যাচ্ছি। সাথে নতুন সেট আপ আছে, তো সব দেখাবো তোমাদের, সাথে থাকো। তো চলো এখন যাওয়া যাক। আর এমনিও আজকে আমার গাড়ির সার্ভিসিং রয়েছে, তো দিদি বাড়ি যাওয়ার সময় এটা সার্ভিস সেন্টারে দেবো গাড়িটাকে, আর তারপরে যাব, আর পরে গিয়ে আবার গাড়িটা নিয়ে আসবো। সামনে দেখতে পাচ্ছি প্রচণ্ড জ্যাম হয়ে রয়েছে, কিছু তো একটা হয়েছে, বেশ বড়ো সড়ো কিছু একটাই হয়েছে, বুঝতে তো পারছি না কি হয়েছে। এতটা জ্যাম এখানে থাকে না, আর আমার লাকটা এতটাই খারাপ, আজকে বেরোচ্ছি আর আজকে এরকম ঘটন না। দেখি একটু সামনের দিকে, বাবা সামনে প্রচুর জ্যাম, খতরনাক জ্যাম হয়ে রয়েছে। দেখি যতটা কাটিয়ে যাওয়া যায়।
সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে গেছি, আর এখন আমি যাব হচ্ছে দিদিবাড়ি। ঠিক আছে, অটো ধরে যাব। হ্যাঁ, অটোর মধ্যে থেকে কিছু হয়তো দেখাতে পারবো না, কারণ প্রচণ্ড ভিড় হয় অটোতে। তো যাওয়া যাক, তখন যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথার দিকে, ভীষণই রোদ্দুর। তার মধ্যে সামনে যে অটোগুলো দেখছি মনে হচ্ছে এগুলোই যাবে, তো দেখি বলে দেখি। কারণ অটো পেয়ে গেছি, কয়েকজন আসুক তারপরে হবে। অটো দিয়ে নেমে গেছিলাম, এখন যেহেতু অটোতে খুব ভিড় থাকে তাই আর ব্লক করিনি, এখন সামনে যাই। ঠিক আছে, এই রাস্তা দিয়ে এই রাস্তাটা পার করি, তারপর দেখাচ্ছি। আর ভাগ্নর জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে, দেখাবো তোমাদের। তো সারপ্রাইজটা কী জানার জন্যে পুরো ভিডিওটা দেখো। চলেই এসেছি এই একটা গলির মধ্যেই, এই সামনে গিয়ে বাঁদিকে ভাগ্নর বাড়ি। তো দেখো ওখানে কে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ওই যে পাগলু ম্যান দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে সারপ্রাইজ পাগলুর। কিন্তু এটাই আসল সারপ্রাইজ না, এইটা হচ্ছে আসল সারপ্রাইজ। তো আমি চলে এসেছি, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন শুয়ে পড়ছি, বিশ্রাম নেব, বাকি সব কিছু তোমাদের পরে দেখাবো। ঠিক আছে, বাই, আপাতত টাটা। এখন আমরা চলে এসেছি ছাদে, দেখতে পাচ্ছ ছাদের ভিউ, আর খতরনাক রোদ্দুর। এখানে নতুন ট্যাঙ্কি হয়েছে, জিনিস সাদা হাফ আর সাদা পিঙ্ক জবা।